আজকে আমি খুব সুন্দর প্লাস্টিক বস্তার ভরা টাসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাবো। সেই জন্য একটি ঘরের পাশে চুঁচটা তুলে নিলাম, মিডিলে একটা ঘর ছেড়ে দিয়ে একটা ঘর বাড়িয়ে দিই, তিনটা ঘর নিয়ে লাইন, তারপর মিডিলে একটা লাইন ছেড়ে দিয়ে আবার পাঁচটা ঘর নিয়ে লাইন, আবার মিডিলে একটা লাইন ছেড়ে দিয়ে সাতটা ঘর নিয়ে লাইন, তারপর আবার নটা ঘর নিয়ে লাইন। নটা ঘর নিয়ে লাইন আমি এখানে দু লাইন তৈরি করে নিচ্ছি, তারপর আবার একটা লাইন ছেড়ে সাতটা ঘর নিয়ে লাইন, তারপর আবার পাঁচটা ঘর নিয়ে লাইন, তারপর আবার তিনটা ঘর নিয়ে লাইন, তারপর এখান থেকে আমি তিনটা ঘর ছেড়ে চার নম্বর ঘর এইভাবে তুলব, তারপর আবার মিডিলে একটা ঘর ছেড়ে যথাক্রমে তিনটা ঘর নিয়ে লাইন, মিডিলে একটা লাইন ছেড়ে দিয়ে পাঁচটা ঘর নিয়ে লাইন, আবার মিডিলে একটা লাইন ছেড়ে দিয়ে সাতটা ঘর নিয়ে লাইন, তারপর নটা ঘর নিয়ে দু লাইন। এইভাবে আমি বাকি অর্ধেকটা অংশ তৈরি করে নেব। একটা পাবড়ি তৈরি হওয়ার পর আমি যখন দ্বিতীয় পাবড়ি তৈরি করব, এখান থেকে তিনটা, তারপর এখান থেকে দুটো ঘর ছেড়ে দিয়ে তিন নম্বর ঘরের পাশে এইভাবে চুঁচটা তুলে নিই, আবার ওই একই পদ্ধতিতে পাবড়ির অর্ধেকটা অংশ তৈরি করে নিচ্ছি, তারপর বাকি অর্ধেকটা অংশ তৈরি করে নেব। এইভাবে একটা ফুলের মোট চারটা পাবড়ি তৈরি করে নেব। তো আপনারা দেখতে থাকুন, আশা করি খুব সহজেই বুঝে আসনটি তৈরি করতে পারবেন। দেখুন, দুটো পাবড়ি তৈরি হয়ে গেছে। তিন নম্বর পাবড়ি যখন তৈরি করবো, এখান থেকে দুটো ঘর, তারপর এখান থেকে দুটো ঘর ছেড়ে দিয়ে তিন নম্বর ঘরের পাশে চুঁচটা তুলে নিই, যথাক্রমে একই পদ্ধতিতে আবার আমি ডিজাইনটা তৈরি করে নেব। তো আসনটা বোনার সুবিধার্থে আমি কিন্তু আসনটাকে বারবার ঘুরিয়ে নিচ্ছি। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, যারা কুশি কাউন্টার কাজ করতে পছন্দ করেন, তারা অবশ্যই আমার ক্রুসেট অফ হৈমন্তী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার কুশি কাটা বা ক্রুসের চ্যানেলের নাম ক্রুসেট অফ হৈমন্তী। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সেই চ্যানেলে আমি কুশি কাটার ভিডিও আপলোড করে থাকি। তিনটা পাবড়ি তৈরি হওয়ার পর চার নম্বর পাবড়ি ওই একই পদ্ধতিতে একই ঘর সংখ্যা নিয়ে আমি এখানে তৈরি করে নিচ্ছি। একটা ফুল তৈরি হবার পর এর উপরে বা লম্বালম্বি ফুল যখন তৈরি করব, মিডিলে একটা ঘর ছেড়ে দিই, এখান থেকে আমি তৈরি করে নেব। এইভাবে আমি অর্ধেকটা অংশ তৈরি করব, তারপর বাকি অর্ধেকটা অংশ তৈরি হবে। তো অর্ধেকটা অংশ তৈরি করার পর আমি মিডিল অংশ পেয়ে যাব, সেই মিডিল অংশ থেকে বাকি ফুলের পাপড়িগুলো তৈরি করে নেব। এইভাবেই লম্বালম্বি ফুলগুলো তৈরি হবে। এরপর যখন পাশাপাশি ফুলগুলো তৈরি করব, তো তখন এখান থেকে দুটো ঘর ছেড়ে দেব, দুটো ঘর ছেড়ে দিয়ে তিন নম্বর ঘরের পাশে ছুঁচটা তুলে নিয়ে আগে পাবড়ির অর্ধেকটা অংশ এইভাবে তৈরি করে নেব, তারপর বাকি অর্ধেকটা অংশ তৈরি করার পর আমি মিডিল অংশ পেয়ে যাব, তারপর সেখান থেকে বাকি পাবড়িগুলো তৈরি করে নেব। এইভাবেই কিন্তু পুরো আসনটা তৈরি হবে। এটি খুব সহজ পদ্ধতির একটি প্লাস্টিক আসনের ডিজাইন। আপনারা তৈরি করবেন, দেখতে খুব সুন্দর দেখাবে এবং আসনটিতে উল খুব কম লাগবে এবং কম সময়ে তৈরি করা যাবে। দেখুন, অর্ধেকটা অংশ তৈরি হবার পর আমি মিডিলে একটা লাইন ছেড়ে দিই, ওই একই পদ্ধতিতে তৈরি করে নেব। সেক্ষেত্রে ভেতরের দিকে লেভেল সমান থাকছে এবং ওপরের দিকে ঘর সংখ্যা বাড়িয়ে আমি পাবড়ির অর্ধেকটা অংশ তৈরি করে নেব।
যেইভাবে প্রথমে ফুলটা তৈরি করলাম সেইভাবেই কিন্তু পুরো আসনের ফুলগুলো তৈরি হবে। এইভাবে আসনটি তৈরি করার পর ফুলের মাঝখানে যে ফাঁকা অংশটা আছে সেখানে ক্রস চিহ্ন দিয়ে ভরাট হবে। এইভাবেই পুরো আসনটা তৈরি হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।